হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আর্ন উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথ তোমরা জানো যে আমরা ডিউ ম্যাথ ক্র্যাকার্স নিয়ে কথা বলতেছিলাম সেখানে আমরা অলরেডি তিনটা সালের কোশ্চিন সলভ করে ফেলছি আজকে আমরা যেই সাল নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দুই হাজার সালের যে কোশ্চিন সেটা এখানে তিরিশটা এম ছিল আমরা প্রত্যেকটা পার্টে পাঁচটা করে এম সিকিউ সলভ করার মাধ্যমে আমাদের এই সালটা শেষ করব অর্থাৎ আমাদের এই সালটার জন্য ছয়টা ভিডিও লাগবে আর তোমরা জানো যে ভিডিওগুলো আমি আপলোড করে থাকি হচ্ছে জোর দিনগুলোতে অর্থাৎ আজকে তুমি হয়তো ভিডিওটা দেখতেছো ছয় তারিখে পরের ভিডিওটা তুমি দেখতে পাবা আট তারিখে তারপরে দশ তারিখে এবার ভিডিও গুলো আপলোড হতে থাকবে তো এই টাইপের অঙ্ক তোমরা ক্লাস আসলে করে আসছো তারপরেও আমাদেরকে এটা নিয়ে একটু কাজ করি যেমন আমরা জানি যে এগুলোকে ক্রমজোর বলতে পারি আমরা এই ক্রমজোর সংজ্ঞা অনুযায়ী বলা যায় এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু টু হবে এবং আমাদেরকে এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভ্যালু বের করতে দিচ্ছি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার

এবং আমরা এখানে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার তাহলে আমরা বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এবারে আমাদেরকে বলে দিয়েছে পাঁচজন বিজ্ঞান ও তিনজন কলা বিভাগের ছাত্র থেকে চারজনের একটা কমিটি গঠন করা হবে যাতে অন্তত একজন বিজ্ঞান ও একজন কলা বিভাগের ছাত্র থাকে অর্থাৎ কোন কমিটি থেকে বা কোন বিভাগ থেকে পুরোপুরিভাবে কোনো স্টুডেন্ট আমরা ছেলে বাদ দিতে পারবো না তাহলে আমরা একটু ছক কেটে নিই এখানে আমরা জানি যে এটার জন্য আমাদের তিনটা কলাম দরকার হবে এবং কয়েকটা রো প্রয়োজন হতে পারে তাহলে আমরা জানি যে সাইন্স থেকে আমাদের আছে পাঁচজন আমরা জানি আমাদের আর্টস থেকে বা হিউম্যিনিটিস থেকে আছে তিনজন আমাদের টোটাল যে কমিটিটি লাগবে সেটা সি দিয়ে প্রকাশ করলাম আমাদের লাগবে চারজনের কমিটি তাহলে আমরা এখান থেকে প্রথমত সায়েন্স থেকে একজন নিলাম আর্টস থেকে আমাদের কমিটির চারজন পূর্ণ হওয়ার জন্য চারজন যেহেতু আমার দরকার তাহলে চারজন পূর্ণ হওয়ার জন্য আমার আরও তিনজন দরকার হবে তারপরে আমি যদি সায়েন্স থেকে দুইজন নিই তাহলে আর্টস থেকে আমাকে নিতে হবে দুইজন আমি যদি সায়েন্স থেকে তিনজন নেই তাহলে আমাকে আর্টস থেকে নিতে হবে একজনকে আচ্ছা এবার যদি আমি সায়েন্স থেকে চারজন নিয়ে নিই তাহলে কিন্তু আমার আর্টস থেকে শূন্য জন নিতে হচ্ছে কিন্তু এই শর্তটা আমাদেরকে প্রশ্নে দেওয়া ছিল আমাদেরকে বলা দেওয়া ছিল যে একজন বিজ্ঞান এবং একজন কলা বিভাগের ছাত্র অবশ্যই ইনক্লুডেড থাকবে তাহলে এই লাস্টের কম্বিনেশনটা পসিবল হবে না এবারে তাহলে আমরা পাঁচজন থেকে একজন যে সায়েন্সের স্টুডেন্ট নিলাম সেটার জন্য লিখবো ফাইভ সি ওয়ান তিনজন আর্টস থেকে তিনজন আর্টস এর স্টুডেন্ট নিলাম সেই জন্য থ্রি সি থ্রি তারপরে সায়েন্সের এর পাঁচজন থেকে দুইজনের জন্য নিলাম ফাইভ সি টু আর্টস এর তিনজন থেকে দুইজন নিতেছি সেই কারণে দিলাম আমি থ্রি সি টু ঠিক একইভাবে এখানে আমরা পাচ্ছি পাঁচজন সায়েন্স থেকে তিনজন সায়েন্স এর স্টুডেন্ট নেওয়া হয়েছিল এখানে তিনজন আর্টস এর স্টুডেন্ট থেকে একজন আর্টস এর স্টুডেন্ট নেওয়া হয়েছিল এবার এদেরকে ক্যালকুলেশন করে যোগ করলে যেটা পাওয়া যাবে সেটাই হবে অ্যান্সার তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ফাইভ সি ওয়ান মানে পাঁচ থ্রি সি থ্রি মানে হচ্ছে ওয়ান ফাইভ সি টু মানে হচ্ছে দশ এটা আমরা আগেও করছিলাম ফাইভ সি টু কীভাবে বের করতাম আমরা ফাইভ ইন্টু ফোর নিচে হচ্ছে ওয়ান ইন্টু টু তাহলে দুই এবং চার যে থাকে দশ শুধুমাত্র এবং থ্রি সি টু সেটা হচ্ছে সম্পূরক সমাবেশের সূত্র অনুযায়ী থ্রি সি টু ইকুয়ালস থ্রি সি ওয়ান হয় তার মানে থ্রি সি ওয়ান আমরা জানি কত থ্রি তার মানে এটার ভ্যালু হচ্ছে থ্রি অতপর ফাইভ সি থ্রি আমরা আবারও সম্পূরক সমাবেশের সূত্র ব্যবহার করলে ফাইভ সি থ্রি এবং ফাইভ সি টু দুটো একই কথা এবং ফাইভ সি টু আমরা এই মাত্র বের করলাম সেটা হচ্ছে দশ তাহলে এখানে দশ এবং থ্রি সি ওয়ান এই মাত্র বের করছি থ্রি তাহলে এখান থেকে পাচ্ছি আমরা পাঁচজন এখান থেকে পাচ্ছি আমরা তিরিশটা তিরিশ জন তো না তিরিশটা কমিটি এখান থেকে পাচ্ছি আমরা আরও তিরিশটা কমিটি টোটাল কমিটি পাচ্ছি আমরা পঁয়ষট্টিটা এই বছরের দুই নম্বর কোশ্চিনে একটা আউট অফ দ্য সিলেবাস ছিল সত্য সেটা আমরা স্কিপ করতেছি এবারের কোশ্চিনটাকে বলা হয়েছে এক্স টেন্স টু জিরো হইলে আমাদেরকে বের করতে হবে এক্স ইন্টু কস এক্স প্লাস কস টু বাই সাইন এক্স এইটার জন্য লিমিট কত হবে তাহলে আমরা এমনিতে যদি এখানে শূন্য মান বসায় দেখি তাহলে সাইন এক্স এর ভ্যালু চলে আসে জিরো কস এক্স এর ভ্যালু চলে আসে জিরো তার মানে এই লব এবং হর পুরোপুরি জিরো হয়ে যায় আমরা একটা রুল হয়তো অলরেডি শিখে ফেলছি সেটা হচ্ছে এল হসপিটাল রুল বা লাপিতাল রুল সেটাতে কি ছিল যদি আমাদের কোনো লিমিটের ফর্মে জিরো বাই জিরো থাকে কিংবা ইনফিনিটি বাই ইনফিনিটি থাকে তাহলে সেখানে আমরা প্রথমত সেটাকে লব এবং হরে ডিফারেনশিয়েট করে দিব লবে যা থাকে সেটাকে ডিফারেনশিয়েট করবো হরকে ডিফারেনশিয়েট করে দিব তারপরে আমরা আবার চেক করব যে এক্স এর ভ্যালু বসানোর পরে সেটা আবার জিরো বাই জিরো ফর্মে থাকে কিনা বা ইনফিনিটি বা ইনফিনিটি ফর্মে থাকে কিনা যদি আবার জিরো বাই জিরো ফর্মে থাকে তাহলে আমরা আবার সেটাকে ডিফারেন্সিয়েট করবো তাহলে যেহেতু এটা অলরেডি জিরো বাই জিরো ফর্মে টু জিরো উপরে ডিফারেন্সিয়েট করবো এখানে আমরা ইউভি এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি চাইলে তাহলে প্রথমত এক্স কে রেখে এর ডিফারেন্সিয়েশন এটা আমরা একটু ভেঙে ভেঙে লিখে দিচ্ছি তোমাদের প্লাস কস এর অংশটা রেখে এক্স এর ডিফারেন্সিয়েশন নিচে এ ডিফারেন্সিয়েশন করবো অর্থাৎ ডিডিএস অফ সাইন এক্স তাহলে এবারে দেখি ভ্যালু কত আছে লিমিট এক্স টেন্স টু জিরো উপরে আমরা পাচ্ছি এক্স ইন্টু মাইনাস কজ এক্স মাইনাস টু cos 2x এবং এই অংশটা যা ছিল তাই cos x plus cos 2x divided by cos x শুধু মাত্র কারণ আমরা জানি যে sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x তাহলে এবারে একটু মান বসায় চেক করে দেখা যাক যে এটার পুরোপুরি ভাবে আমরা আবারো শূন্য পাচ্ছি কিনা উপরে এবং নিচে শূন্য পাওয়া যায় কিনা সেটা এবার চেক করলে দেখা যাচ্ছে x এর ভ্যালু যদি আমি উপরে বসাই তাহলে এইটুকু অংশ শূন্য হয়ে যাচ্ছে কিন্তু এখানে আছে cos x plus cos 2x নিচেও আছে cos x তাহলে উপরে cos x এর ভ্যালু 0 যদি আমি বসাই তাহলে এখান থেকে আসে 1 এখানে cos এর ভিতরে যদি আমি আবারও জিরো বসাই তাহলে এইখান থেকে আসে এক এবং নিচেও আমরা পাচ্ছি এক অর্থাৎ লবে আমরা পাচ্ছি দুই হরে আমরা পাচ্ছি এক অর্থাৎ লিমিটের ভ্যালু হবে দুই কিন্তু আমরা যদি এক্স এর ভ্যালু বসায় দেখতাম যে এইখানে আবারও জিরো বাই জিরো ফর্মে পাওয়া গেছে কিংবা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মে পাওয়া গেছে তাহলে প্রথমবারের আমরা এই লবটাকে করতাম এক্স এর সাপেক্ষে এবং এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হতো এবারে আমাদেরকে একটা ইন্টিগ্রেশন দিয়ে দিয়েছে এটার সাথে অনেকেই ফ্যামিলিয়ার তারপরেও আমরা হচ্ছে আপাতত আপার লিমিট লোয়ার লিমিট না বসিয়ে ইন্টিগ্রেশনটা করে নেই তাহলে ওয়ান প্লাস সাইন থিটা আমরা জানি আমরা ওয়ানকে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা হিসেবে আর সাইন থিটাকে আমরা

এর ভিতরে আমি একটা হাফ বসাই দিব এবং বাইরে একটা এক্সট্রা টু নিয়ে আসতে হবে আমাকে তাহলে টু ইন্টু ইন্টিগ্রেশন অফ সাইন থিটা বাই টু প্লাস কস থিটা বাই টু উইথ রেসপেক্ট টু থিটা বাই টু তাহলে থিটা বাই টু এর সাপেক্ষে যদি আমি এবার এটাকে ইন্টিগ্রেট করি তাহলে আমরা পাচ্ছি সাইনের জন্য কি আসে মাইনাস কস তাহলে টু ইন্টু মাইনাস কস থিটা বাই টু এবং কস জন্য প্লাস সাইন থিটা বাই টু এবং এবারে আমরা এটার লিমিট বসাই আপার লিমিট লোয়ার লিমিট জিরো এবং পাই বাই টু তাহলে এখান থেকে দেখো শুধুমাত্র কোন অংশটুকু অবশিষ্ট থাকে এইটার ভ্যালু মাইনাস ওয়ান বাই রুট টু এবং এইটার ভ্যালু হচ্ছে ওয়ান বাই রুট টু তার মানে এই দুজন একজন আর জনকে ক্যান্সেল আউট করে ফেললো এখানে সাইন এর ভ্যালু জিরো এটাও বাদ এখানে শুধুমাত্র মাইনাস মাইনাস কস জিরো ডিগ্রি আছে দ্যাট ইজ কস জিরো ডিগ্রি তার মানে টু ইন্টু জিরো দ্যাট ইজ টু ইন্টু ওয়ান সমান আমরা পাচ্ছি দুই তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল এতক্ষণ সবাই সাথে থাকার জন্য ধন্যবাদ অল দ্য ভেরি বেস্ট